আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে এবং আপনি বিনামূল্যে রেশনের সুবিধা নেন তাহলে আপনার জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর চলে এসেছে কারণ কারণ এই বিনামূল্যে রেশন দেওয়া কিন্তু আগামী পাঁচ বছর পর্যন্ত আরও বাড়ানো হচ্ছে অর্থাৎ এই পাঁচ বছর পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন এখানেই শেষ নয় রেশন গ্রাহকদের জন্য আরও বড় কয়েকটি চমক নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও এই মাসে এই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ পরিবার পাবে সতেরোশো টাকা করে তাই বুঝতেই পারছেন আপনিও যদি এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে আগামী পাঁচ বছর পর্যন্ত রেশন নিয়ে যে এই বিশেষ ঘোষণা করা হয়েছে এখানে ঠিক কি কি জানানো হয়েছে কারা কারা বিশেষ সুবিধা পাবে কাদের কাদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে এরই সাথে সাথে কাদের এই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতেরোশো টাকা করে দেওয়া হবে এই সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন রেশনের এই নতুন সুখবর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত ঘোষণা বিনামূল্যে রেশন আরও পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হল এই মাসেই পাবেন সতেরোশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু বড় চমক রয়েছে এই মাস থেকে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আজ এই নিয়ে এক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী যেখানে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে যে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করা হচ্ছিল তা আগামী পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী এই পাঁচ বছর সম্পূর্ণ বিনামূল্যে সারা দেশের রেশন গ্রাহকরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে আর শুধু তাই নয় এই রেশন গ্রাহকদের জন্য আরও বড় দুটি ঘোষণা করা হয়েছে এই মাসেই রাজ্যের সাধারণ পরিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাবে সতেরোশো টাকা করে এনে আর কি কি জানিয়েছে খাদ্য দপ্তর গ্রাহকদের জন্য আগামী মাস থেকে বিশেষ কী কী সুবিধার কথা বলা হয়েছে এই সতেরোশো টাকা করে চলতি মাসে কারা কারা পাবে এই সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনি যদি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে তথ্যগুলো খুব ভালো করে দেখে নিন প্রথমত বলেছে দেখুন দু হাজার কুড়ি সালের করোনা মহামারীর সময় থেকেই সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া চালু করেছিল কেন্দ্রীয় সরকার আর শুধু তাই নয় সেই সময়ে অতিরিক্ত পাঁচ কেজি করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল প্রত্যেক রেশন কার্ড পিছু তবে সেই অতিরিক্ত রেশন সামগ্রী কিছুদিন আগে বন্ধ করা হলেও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া চালু রেখেছিল কেন্দ্রীয় সরকার চলতি মাসে সেই মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু এরই মধ্যে আবারও আরও বড় উদ্যোগ নিয়ে এই বিনামূল্যে রেশনের পরিমাণ আগামী আরও পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষের মুখে হাসি ফোটাবে তো আপনাদের জানাবো যে যে এই টাকা করে এবার কারা এই সতেরোশো টাকা পাচ্ছে তো যেমনটি আপনারা জানেন যে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন রকম প্রকল্প চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের যার মধ্যে একটি প্রকল্প হচ্ছে মাতৃবন্দনা যোজনা যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতেরোশো টাকা করে রাজ্যের মহিলাদের দেওয়া হয় তো এবার সেই টাকা এই নভেম্বর মাসে দিয়ে দেওয়া হবে যাদের যাদের ইতিমধ্যে বকেয়া রয়েছে এবং যারা যারা ইতিমধ্যে প্রকল্পে আবেদন করেছেন নিজেদের নাম তুলেছেন তারা এই মাসেই এই সতেরোশো টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে আপনারা জানেন যে এই টোটাল টাকাটি কয়েকটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় যার মধ্যে সতেরোশো টাকার একটি কিস্তির টাকা এই মাসে আপনারা পাবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ